ড্রয়িং, ছাপচিত্র, জল রং, তেল রং, মিশ্র মাধ্যম, ম্যুরাল নিয়ে কাজ করলেও তেল রঙেই সমধিক সিদ্ধি চিত্রশিল্পী মুর্তজা বশিরের। স্বতন্ত্র এবং শিল্পীর 70 বছরের শিল্প সাধনা নিয়ে প্রদর্শনীর আয়োজন করেছেন বেঙ্গল ফাউন্ডেশন। মুর্তজা বশিরের সৃষ্টি ও প্রসারিত মন শীর্ষক প্রদর্শনী নিয়ে সুকন্যা আমিরের প্রতিবেদন। দেয়াল, শহীদ শিরোনাম, পাখা, রমণী, কালেমা তৈয়েবার মতন অনেকগুলো সার্থক চিত্রমালার শিল্পী মুর্তজা বশির। তেল রঙেই তার সমধিক সিদ্ধি। শক্তিশালী ড্রয়িং, রঙের সুবিধ ব্যবহার এবং সমাজ চেতনায় উদ্দীপ্ত দৃষ্টিভঙ্গি শিল্পী হিসাবে তাঁকে দিয়েছে আশ্চর্য এক স্বাতন্ত্র্য। বাংলাদেশের শীর্ষ এ চিত্রশিল্পীর প্রায় 70 বছরের শিল্প সাধনা নিয়ে ধানমন্ডির বেঙ্গল শিল্পালয়ে চলছে প্রদর্শনী, যার শিরোনাম মুর্তজা বশিরের সৃষ্টি ও প্রসারিত মন। সাহিত্য ও ইতিহাস নিয়েও নিরলস গবেষণা করেছেন মুর্তজা বশির, তাই প্রদর্শনীতে রাখা হয়েছে তার ব্যক্তিগত সংগ্রহে থাকা কিছু বিরল চিত্রকর্ম, ক্যাটালগ ও আলোকচিত্র। বৈচিত্র্যময় এই প্রদর্শনী চলবে 2021 সালের 16 জানুয়ারি পর্যন্ত। সুকন্যা আমির, নিউজ 24, ঢাকা।